জানতে চাচ্ছিলাম ভাইয়া, ইধিকা পাল অর্থাৎ শাকিব খানের প্রিয়তমা নায়িকা, সিনেমার নায়িকাকে নিয়ে একটু গুঞ্জন ছিল যে এই মেয়েটা শাকিবের জন্য যোগ্য না, বা এরকম একটা কথা আমরা শুনেছিলাম সোশ্যাল মিডিয়াতে। তো এই ব্যাপারটা আপনি ইধিকা পালের ব্যাপারে কেমন আপনি বলবেন একটু প্লিজ? ইধিকা, জি, ইধিকাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমি, যেমন এবং ও আমার ইন্টারেস্টে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? প্রিয়তমা সিনেমাটা নিয়ে আমি গতকাল দেখছিলাম নরাল এক্সপ্রেসে, আমি একটা ইন্টারভিউ ফেস করেছিলাম কোনো একজন তারকা প্রিয়তমা সিনেমাটি নিয়ে, এবং সেটা গত প্রায় 4 বছর আগে। তো 4 বছর আগ থেকে কিন্তু শাকিবের প্রিয়তমা সিনেমাটির আলোচনা হয়েছিল প্যান্ডামিকের আগে, এবং তখন কিন্তু আমরা প্রিয়তমা সিনেমাটি নিয়ে বিভিন্ন নায়িকাকে কল্পনা করতাম। কখনো কোয়েলকে কল্পনা করতাম, কখনো কল্পনা করতাম কৌশানীকে, শ্রাবন্তীও তখন কিন্তু মার্কেটে ছিল, শুভশ্রীকে কল্পনা করতাম, এপার বাংলায় কল্পনা করলে আমরা মেহজাবিনকে কল্পনা করতাম, তানজিন তিশাকে কল্পনা করতাম। তো প্রিয়তমা ছিল হচ্ছে আমাদের কাছে একটা ড্রিম প্রজেক্ট, যে শাকিবের ড্রিম প্রজেক্ট। ইধিকাকে নিয়েছে কে? শাকিব খান নিজে চুজ করে নিয়েছে। ইধিকাকে কে নিয়েছে? হিমেল আশরাফ নিয়েছে। দেখো, বর্তমান সময়ে মানে হিমেল আশরাফ সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো না, তোমরা রায়হান রাফি, তারপর হচ্ছে সৈকত নাসির, সম্ভাবনাময় যে পরিচালকরা আছে এদের কাতারে কিন্তু আরেকটা নাম হচ্ছে হিমেল আশরাফ। শাকিব খান বারবারই কিন্তু আমেরিকায় হিমেল আশরাফের নামটা নিয়েছে, বাংলাদেশে থাকতেও কিন্তু বিভিন্ন জায়গায় নিয়েছে হিমেল আশরাফের নাম, এই চশমা এরকম ধরত আর নাম নিত হিমেল আশরাফ প্রিয়তম, এইভাবে স্টাইল। এই হিমেল আশরাফের যে কাজ, কাজ মুগ্ধ করার মতো কাজ, কারণ বাংলাদেশ যদি পরিচালক বলতে বোঝা যায়, আমি আসছি তোমার টপিকে, তাহলে কিন্তু কাজিয়াত বলছো তোমরা। কাজিয়াত নিজে হিমেল আশরাফের কাজ করতে গিয়ে বাহবা দিয়েছে যে বাপরে এটা কোন পরিচালক, তাহলে এবার বুঝে নাও। আর ইধিকাকে আমার কাছে মনে হয়েছে শাবনূর জুনিয়র। কেন? শাবনূরকে তোমরা দেখো নাই, আমরা গল্প শুনেছি। শাবনূর সিনেমার সেটে সবাইকে মাথায় রাখতো, মানে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না গাওয়াই মঙ্গল, একটা গান আছে না লাফালাফি, ওই শুটিং স্পটে এরকম। ইধিকার প্রচুর এনার্জি শুটিং স্পটে, সেই এনার্জেটিক হিরোইন যেটাকে বলে। এবং তুমি কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, টিকটকের ইধিকা আর সিনেমার ইধিকা কিন্তু এক হবে না। টিকটকে একটা আইফোন দিয়ে যদি ইধিকা ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে, তাহলে সিনেমায় যখন হিমেল আশরাফের দামি দামি ক্যামেরা, ডিরেকশন এবং ভিজুয়াল ইফেক্ট, তারপর হচ্ছে কালার গ্রেডিংয়ের পরে যখন এটাকে পুরো পাবলিশ করা হবে, তখন এই ইধিকাকে দেখে তুমি অবাক হবা। আর ওয়ান কাইন্ডস অফ যারা মেকআপ করেছে তাদের সাথে কথা বলেছিলাম, শাকিবের একটা ছবি আছে তোমরা জানো, যে অন্তরাত্মা। আচ্ছা, জি। অন্তরাত্মা সিনেমাটার যে নায়িকা ছিল উনি হচ্ছে দর্শনা মণিক। দর্শনা মণিকের থেকে ভালো গ্ল্যামার দিছে মেকআপের পরে যেটা আসছে। তো ইধিকাকে নিয়ে সমালোচনা করা বোকামি। ইধিকা শাকিবের সাথে অনেক দূর যাবে মেয়েটা, এবং দেখবা যে প্রিয়তমা সিনেমাটার পর মানে মানুষ ইধিকার শাকিবকে ছাড়বে, এবং কলকাতায় ইধিকার একটা বাজার তৈরি হবে।